শুভেচ্ছা সহ আমন্ত্রণ সকলকে হরজতপুর হাটের আজকের দুধের গাভী বেচা কিনা এবং তার দাম। আমরা দেখতে পাচ্ছি এই গাভীটি বিক্রি হয়েছে এই মুহূর্তে হরজতপুর হাটে, আমরা দৈনিককে ক্রয় করেছেন। এই যে দেখুন দুধ দোয়াচ্ছে, দুধ শেষ, দেখুন চমৎকার, দেখি কত কেজি দুধ হচ্ছে, কত কেজি হলো, হ্যাঁ কয়টায়, তিনটায়, কোন তিনটা দর্শকে, কালোটা, এই দুইটা, আচ্ছা আচ্ছা একটু জানবো দর্শক, তিনটা তিনটা আপনি কিনছেন, বাড়ি কই, নাম কি, হানিফ ভাই, নারায়ণগঞ্জ থেকে হরজতপুর হাটে। এর আগে কি এই গাভী ক্রয় করা হয়েছে, ব্যাপারীর নাম কি, জানতে কিনছেন, আপনি কত বছর এই হাটে ব্যবসা করেন, 15-20 বছর, জামাল ব্যাপারী, তার কাছ থেকে হানিফ ব্যাপারী, কয়টা কিনছেন, তিনটা, কিরকম কি জাতের গাভী কিনলেন, সব অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, কিরকম, একটা জার্সি, আচ্ছা এই দুটো অস্ট্রেলিয়ান, আচ্ছা কিরকম এই অস্ট্রেলিয়ান দুটো কিরকম দুধ হবে, একটা দুই বিয়ান, আর জার্সি কোনটা, এটা একটু আসন্ত দিকে জার্সি রেট নিয়ে কথা বলি, জার্সিটা কয় বিয়ান, এটা তিন বিয়ান হবে, সময় সুযোগ কাস্টমার পাইলে আবার বিক্রি করবেন, পালার পরে, আচ্ছা যতদিন বিক্রি না হবে ততদিন পালবেন, কত বছর এই ব্যবসার সাথে জড়িত, 15-20 বছর, হ্যাঁ 20 বছর, 20 বছর, এই হাট থেকে কিনে আরো কোথায় যাই, হাট থেকে কিনে পরে উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গে বিক্রি করেন, হ্যাঁ উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গ কোন এলাকায়, আপনার তালগাছি যাই, বগুড়া যাই, বগুড়া, বগুড়া থেকে তো এদিকে দিনাজপুর থেকে আসে, আপনি ওদিকে নিয়ে বিক্রি করেন, না বিক্রি করে ওইখান থেকে আমরা আনেন, ও আচ্ছা সেটাই তো, ঠিক আছে ভালো থাকবেন ভাইজান, চমৎকার হরজতপুর হাটের আমরা দেখলাম আজকের গাভী বিক্রি সম্পর্কে জানলাম, বেশ এই মুহূর্তে জমজমাট হাট, গাভী বেচে কেনা দেখতে পাচ্ছেন, দেখছেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাভী ক্রেতারা যাচাই করছেন, বাঁধ দেখছেন বাছুর দিয়ে, এই যে দেখুন চেক চলছে গাভী বেচে কেনার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিক্রি হয়েছে, এই যে দেখুন আমরা একটু কথা বলবো, দেখতে পাচ্ছি বিক্রি হয়েছে, কত বিক্রি করলেন, 1,80,000 টাকা, আমরা দেখলাম তিনি বলছেন যে কিনেছে, ভাইয়ের নাম কি, আমার নাম মফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, বাড়ি, কি জাতের কিরকম দুধ হবে, দুধ কিরকম হবে বলছে, 12 কেজি হবে, 12 কেজি হবে, কয় বিয়ান দিছে, দুই বিয়ান, ব্যাপারীর নাম কি, ব্যাপারী, দর্শক হরজতপুর হাটের দুধের গাভী বেচে কিনা দেখুন বেশ চমৎকার, 12 কেজি দুধ হবে, 1,80,000 টাকা, এই দেখুন দুধ দোয়াচ্ছে, ঠিক আছে ভাইজান ভালো থাকবেন, আমরা দেখি এটি দেখি বিক্রি হচ্ছে, কিনছেন, ভাইয়ের নাম কি, সুমন, বাড়ি, বাড়ি মুন্সিগঞ্জ থানা, মুন্সিগঞ্জ, এটা কিনছেন, জি, কত দিয়া, 1,47,000, 1,47,000, জি, কি জাতের গাভী এটা, এটা তো জিজ্ঞেস করছেন, অস্ট্রেলিয়ান ক্রস, জি,
দুধ এবং কয় বিয়ান দিছে এই বিষয়ে জানছেন? এটা এক বিয়ান না। এক বিয়ান? জি, কয়া দিছে আমাদের এক বিয়ান না, কিন্তু আমরা বিশ্বাস করছি। আমরা তো আর ব্যবসা করি না, বিদেশ করি, শখের বিষয়ে কিনছি এটা। ও, বিদেশ করেন? জি। কোন দেশে? আমি মালয়েশিয়াতে ছিলাম, দুবাই ছিলাম, দুবাইতে এখন আইছি। তো মালয়েশিয়া কত বছর? মালয়েশিয়া 10 বছর ছিলাম। আর দুবাইতে কত বছর? দুবাইতে 4 বছর ছিলাম। ছিলেন, আর যাবেন না? না, এখন অন্য দেশে যাব। কোথায় যাবেন? ইতালি যাওয়ার লাগা চিন্তা করতেছি। ও, ইতালি প্রবাসী, আবার ইতালি যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশে গাভী কিনছেন? হ্যাঁ জি, এটা কিনছি। কয় কেজি দুধ হবে এটা? 6 কেজি। আমার 8 কেজি বইলে দিছে, কিন্তু আমরা জানি যে 6 কেজি পাস হইব। 6 কেজি প্লাস হবে। পাস কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা। 1,47,000 টাকা। 1,47,000। দুধ কত কেজি হয়েছে? দুধ এখন 8 কেজি হবে। 8 কেজি হয়েছে? ছান বাংছে দাদা, এখন তো গরু দিয়া ছিল, দুধটা রাখছে, এখন 8 কেজি হইব। এখন বাকি আল্লাহ জানে কিসমত কত দূর আছে। 600 হইতে পারে। আমাদের বেবি আছে তো। নাম কি বলছিলেন জানি? সুমন। সুমন প্রবাসী, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি প্রবাসী সুমন, তিনি হরজতপুর হাটের গাবি প্রায় বিক্রয়। আমরা দেখতে পাচ্ছি দুধের গাবি। হরজতপুর হাটে দুধের গাবি, প্রত্যেকটি গাবির সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাছুর সহ গাবি বিক্রি। এক একটি গাবি 5 দিন, 7 দিন, 10 দিন এরকমের বাছুর সহ দুধের গাবি বিক্রি। এখানে উন্নত জাতের, মানে সব জাতের, ভালো ভালো জাতের দুধের গাবি বেচা কিনা হয়। আমরা দেখাচ্ছি, প্রবাসী ভাই একটি কিনেছেন 1,47,000 টাকায়, এরকম আরও অনেকে কিনেছেন। একজন ব্যাপারী কিনেছেন নারায়ণগঞ্জের, তিনি 3টা কিনেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ব্যাপারী ক্রেতা এবং যারা খামারি, তারাও এই হরজতপুর হাট থেকে গাবি ক্রয় করেন। আমরা দেখব সামনে, দেখতে পাচ্ছি একটি গাবি দুগ্ধ আছে। চলুন আমরা আপনাদেরকে, যিনি ক্রয় করেছেন তার সাথে একটু কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব কীরকম দামে। দেখতেই পাচ্ছেন এখানে ভিড় দেখা যাচ্ছে। এখন আমরা একটু দেখি এই যে গাবি বেচা কিনা দুধ দোয়াচ্ছে, দেখি কে কিনছেন এটা, দেখি কার সাথে কথা বলতে যিনি কিনছেন। মুরব্বি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? গাবি কিনছেন? কত দিয়া? 1,60,000। 1,60,000 এই দুধ দোয়াচ্ছে এটা? 1,60,000। আচ্ছা, একটু গাবি সম্পর্কে একটু জানি, কী জাতের গাবি? এগুলি হলো ক্রস। ক্রস? কয় বিয়ান দিছে এটা? 2 বিয়ান। 2 বিয়ানের ক্রস জাতের 2 বিয়ানের। দুধের কথা কীরকম বলছেন? এরা বলছে 10 কেজি। 10 কেজি? আপনার ধারণা কী? আমার ধারণা 7-8 কেজি পরে পাবো আর কি। পাবেন না? হ্যাঁ, ব্যাপারী সব 10-এর যদি 100 কোটা কমাবো না। কমাবে না? ব্যাপারী বলছে 10 সারি হবে। কয় বিয়ান দিছে? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ানের তারা তো খুব বেশ জোর দিয়ে বলতেছে 10 সার হবে। এরা বলে, আচ্ছা আচ্ছা, তারা তো বলবি। এখন এখন কয় কেজি হবে? 1,100। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আমরা জানলাম যে ক্রেতা বিক্রেতার মন্তব্য। ক্রেতা তিনি বলছেন যে 1 সপ্তাহ পরে বোঝা যাবে কীরকম এই হয়। আমরা আরও দেখি, এখানে দেখতে পাচ্ছি আরও গাবি বিক্রি হয়েছে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বেশ ভারী ওলানের একটি গাবি আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, ইব্রাহিম ব্যাপারীর বেশ ভালো জাতের একটি গাবি মনে হচ্ছে, ওলানটা এত ভারী দেখুন। দেখি লাভ দেয়, তারা বলছেন যদি লাভ দেয়। কে কিনছেন এটা? জয় মুরব্বী, ওই তো কথা কম আছে।
আসসালামু আলাইকুম, আপনি কি চেন? কত দিয়া? 2,30,000। 2,30,000। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন যে 2,30,000 টাকা। বেশ চমৎকার। কিরকম কী জাতের গাবি? ফ্রিজিয়ান ব্যাপারী সাহেব, অস্ট্রেলিয়া ইব্রাহিম ব্যাপারী। কয় বিয়ান দিছে? কয় বিয়ানের? দুই বিয়ানের। দুই বিয়ানের গাবি ফ্রিজিয়ান বলছেন যে 17-18 হবে একগুলাই, 2,30,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত কেজি হয়। হরজতপুর হাটের সর্বশেষ গাবি বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি। এখানে দরদাম গাজি বিক্রি চলছে। শুভ দর্শক, যারা হরজতপুর হাট থেকে গাবি ক্রয় করতে চান তাদের জন্য আজকের প্রতিবেদন। আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবেই ভালো জাতের এবং মানের গাবি আমরা দেখি এখানে।